আমি প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক গণিত, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে কুশলে আছো। আজ আমি অনলাইন ক্লাসে সরলরেখা থেকে y=mx + c1, y=m1x + c1 এবং y=m2x + c2 এই দুইটি সরলরেখা পরস্পর কিভাবে লম্ব হয় আর কিভাবে সমান্তরাল হয় তার যে শর্ত সেটি আমি এখন প্রতিপাদন করব। এই যে দেখো লিখেছি y=m1x + c1 আর y=m2x + c2 এই দুটি সরলরেখা পরস্পর এই যে লিখেছি এই সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত সেটা কি সেটা আমি প্রতিপাদন করব। তোমরা এবার খেয়াল করো, দেখো শিক্ষার্থীবৃন্দ এই সরলরেখাটা হলো y=m1x + c1 আর এই সরলরেখাটা হলো y=m2x + c2 অর্থাৎ এই রেখার ঢাল m1 = tan θ1 আর এই সরলরেখার ঢাল m2 = tan θ2। আমরা এই রেখা এই কোণটা যখন শূন্যে পরিণত হবে তখন এই সরলরেখাটা আস্তে আস্তে এর উপরে পতিত হবে, অর্থাৎ এই সরলরেখাটা যখন এর উপরে পতিত হবে তখন এই আভ্যন্তরীণ কোণটা 0° হবে, তখন আমরা বলতে পারবো রেখা দুটি পরস্পর সমান্তরাল। এর আগের সূত্র প্রতিপাদনে আমরা দেখেছিলাম φ = tan−m1−m2/1+m1 × m2 যখন m1 > m2 বা tan φ = m1−m2/1+m1 × m2। এখন ফাই যখন 0° হবে, 0° তাহলে আমরা tan 0 = m1 − m2/1+m1 × m2 এটা পেলাম। তাহলে আমরা জানি যে tan 0 = 0, তাহলে 0 = m1 − m2/1+m1 × m2 বা m1 − m2 = 0 অতএব m1 = m2। এই শর্তটা হলো দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। মানে আমরা বলতে পারো যখন তখনই দুটো সরলরেখা সমান্তরাল হবে যখন তাদের ঢাল দেয় পরস্পর সমান হবে, অর্থাৎ m1 = m2। এখন বলা হচ্ছে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এটি পরস্পর লম্ব হবে, অর্থাৎ এই ফাই হবে 90°। তখন আমরা বলতে পারবো যে তারা পরস্পর লম্ব। তাহলে আমি এই সূত্র থেকে এখানে প্রতিপাদন করি tan 90° = m1 − m2/1+m1 × m2। তা আমরা জানি tan 90 থেকে মান হলো ইনফিনিটি, m1 − m2/1+m1 × m2। তা আমরা জানি ইনফিনিটিটা কিভাবে হয়, সংখ্যাটা এরকম anything by 0 = infinity। দ্যাট মিন্স এই অংশটা যদি শূন্যের সমান হয় m1 × m2 = 0, তাহলে অতএব m1 × m2 = −1, অর্থাৎ দুইটি সরলরেখা তখনই পরস্পর লম্ব হবে যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল −1 হবে। তাহলে আমরা আজ শিখলাম দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত এবং দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। আমরা আগামী দিন এই থিওরির উপরে বেসিস করে আমরা অঙ্ক করব। আশা করি আজকের এই সূত্র প্রতিপাদন তোমরা ভালোভাবে বুঝেছো
এরপরে কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে আমরা আলোচনা করতে পারি। সকলের কুশল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।